আমাদের বর্তমান জামানাতেও কিছু কিছু জায়গাতে কিছু কিছু মানুষের মাধ্যমে মানুষের কাছে আচরণে জাহেলি যুগের কুসংস্কারের কথা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় জাহেলি যুগের কুসংস্কার জামিনবাসীর জন্য আপনি জানেন এবং বিশেষ করে মখলুকাত আশরাফুল মখলুকাতের জন্য এত ভয়াবহ ছিল যে সেখানে মানুষের অধিকার নিয়ে কথা বলার মতো আসলে কি ছিল না কোনো পরিবেশ ছিল না রাসুসাল্লা সাল্লাম সেই অবস্থা থেকে জামিনবাসীকে আশাফুল মাখলুকাতকে কিন্তু উত্তরণ করেছেন এবং রাসূলের সোহবত থেকে রাসূলের জমানা থেকে যত কাল বিলম্ব হচ্ছে যত দূরে সরছে তখনই কেমন যেন সে জাহিলি যুগের সে কুপ্রথাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় বা শোনা যায় তা আসলে এই কুপ্রথাগুলো কি। এবং তার থেকে বাঁচার উপায় একটি সংক্ষিপ্তভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আলোচনা এসেছে যে বিষয়টা নিয়ে আলোচনা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন কারণ ঈসা ইসা আলহিসামের পর থেকে এই ছয়শো বছর পর্যন্ত মানুষ হেদায়তের পথ থেকে দূরে থাকার কারণে তাদের মধ্যে যে কুসংস্কার এসেছিল এগুলোর আলোচনা বিশদ তারপরেও স্বল্প সময় আমি কয়েকটি বিষয় উল্লেখ করব। জাহিলিয়াতের যুগে যে সমস্ত কুসংস্কারগুলো ছিল তার সর্বপ্রথম এবং সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে বড়ো কুসংস্কার ছিল তারা কোনো বুজুর্গ ব্যক্তির এন্তেকালের পর তার প্রতিকৃতি তৈরি করে তার মূর্তি তৈরি করে সেটার ইবাদতে লেগে যাইত আল্লাহ রব্বুল্লা আলমিন ইসলাম আসার পরে তাদের এই নীতিটাকে বন্ধ করে দিয়েছেন এবং আল্লাহ তালা বলেছেন ওয়া আবুদুন আমিন্দুল ইল্লাহি মা আলাহুম ইনফা রুহম তাদের কোনো উপকারও করতে পারবে না তাদের ধারণা ছিল যে সমস্ত মূর্তি প্রতিমা এগুলো আল্লাহ তালা কাছে সুপারিশ করবে এটা একটা কুসংস্কার ছিল আরেকটা বড় কুসংস্কার ছিল আল্লাহ রব্বুল আলমিনের গড় যখন ইব্রাহিম আলহ ইসালাত আসসালাম বানাইলেন এরপরে হজের জন্য হুকুম করা হইল সেই হজের বিধান চলে আসছে কিন্তু জাহিলি যুগের মানুষগুলো তারাও হজ করতো কিন্তু তাদের হজ করার মধ্যে ব্যবধানটা ছিল তারা উলঙ্গ অবস্থায় হজের মধ্যে উলঙ্গ অবস্থায় তারা হজ করত এটা একটা মারাত্মক ধরনের গর্হিত কাজ ছিল যার কারণে রাসুলসাল্লু আসলাম এই মক্কা বিজয়ের পরে ঘোষণা দিয়ে দিলেন লায়াতুফু বিলবাইতে অরিয়ানন যে মক্কা বিজয়ের পর থেকে কোনো ব্যক্তি এই বাইতুল্লাহ আর উলঙ্গ অবস্থায় হজ করতে পারবে না তাদের ধারণা ছিল এটা যে হজ করতে আসছি আল্লাহ পাকের ঘরে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র তার ঘর পবিত্র আমরা যে সমস্ত কাপড় পরে চলাফেরা করি এই কাপড়ের মাধ্যমে আমরা গুনার কাজ করি যেহেতু গুনার কাজ করা হয় তাই এই কাপড় নিয়ে আল্লাহর ঘরে তফ চলে না এই জন্য তফের সময় এই কাপড়গুলো তারা খুলে ফেলে দিত এগুলো কখনোই তারা আর নিত না এটা মারাত্মক ধরনের একটা কুসংস্কার ছিল আল্লাহ রাসুল সাল্লাহাম এটাকে নিষেধ করে দিয়েছেন আল্লাহ তালাও বলে দিয়েছেন ইয়াবানি আদামা খুজু জি না তাকুম আইন্দা কুল্লি আল্লাহ রব্বুল আলমিন জানায় দিয়েছেন যে না মসজিদে আসলে তোমার সৌন্দর্যকে অবশ্যই গ্রহণ করতে হবে আরেকটা কুসংস্কার তাদের সমাজের মধ্যে ছিল সেটা হলো যে যখন তারা কোনো সফরের উদ্দেশ্যে রওনা দিবে অথবা ব্যবসা বাণিজ্যের জন্য বের হবে অথবা তারা কোনো ভালো কাজ করার ইচ্ছা করবে তখন তারা পাখি উড়াইয়ে দিত পাখি উড়ানোর পরে পাখিটা যদি ডান দিকে যায় তাহলে তারা ব্যবসার কাজে রওনা হইতো তারা মনে করতো যে পাখি ডান দিকে যাওয়ার দ্বারা বোঝা যায় আমার ব্যবসা ভালো হবে আর যদি পাখিরা বাম দিকে উড়াল দিত তাহলে তারা মনে করতো এই ব্যবসা ভালো হবে না এই সফর ভালো হবে না তারা ব্যবসা বাণিজ্য সফর সমস্ত কাজ ভালো কাজ থেকে তারা বিরত থাকতো অথচ কোনো ভালো মন্দ দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ তালাই ভালো দেন ব্যবসায়ী উন্নতি আল্লাহ তালা দেন এগুলোর কুসংস্কার কিন্তু আমাদের সমাজেও আছে ব্যবসায়ীরা যখন দোকানপাট খুলে সকালবেলা যখন। হ্যাঁ বাকি দেয় না বলে যে আরে সকালবেলায় যদি বাকি নেন তাহলে সারাদিন বেচা কেনা হবে না বা সকালবেলা আমি ঘুম থেকে উঠে কার চেহারা দেখলাম এগুলো জাহিলিয়াতে যুগে কুসংস্কার ছিল এগুলো এছাড়াও তাদের আরেকটা কুসংস্কার ছিল যে যখন কোনো বাড়ির উপরে পেঁচা নামক একটা প্রাণী এই প্রাণীটা যখন আসে তাদের বাড়ির উপরে বসবে কারো তখন তারা ধারণা করতো যে এই বাড়ি থেকে কোনো না কোনো একজন লোক মারা যাবে অথবা এখানে কাকসা বসছে এই জন্য কোনো একজন লোক এখানে মারা যাবে অথবা এই বাড়িতে কোনো বিপদ অথবা কোনো মুসিবত আসবে অথবা কোনো মহামারী রোগ এই বাড়িতে আসতে পারে এটা তাদের ভিতরে একটা ধারণা ছিল এই কুসংস্কারগুলোর মধ্যে আরেকটা কুসংস্কার তাদের ছিল যে তারা সকল ক্ষেত্রে পশু পাখি যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পশু পাখি উড়ানো ঠিক তেমনিভাবে পশু পাখির বাসার মধ্যে তারা ডিল মারত ডিল মারার পরে বাসা থেকে পাখিরা যদি উড়াল দিয়ে ডান দিকে যায় তাহলে তারা ব্যবসার কাজে বের হইত বাম দিকে যায় তাহলে তারা ব্যবসার কাজে বের হইতো না এটা তাদের কুসংস্কারের মধ্যে একটা আরেকটা কুসংস্কার ছিল যে আরবি মাস যে বারোটা আছে তার মধ্যে সফর মাস এই সফর মাসের মধ্যে তারা মনে করতো সফর মাস হইলো বিপদ আপদের মাস এই মাসের মধ্যে মানুষের উপর বিপদ আপদ আসে তাই এই মাসটাকে তারা মহরম মাসের সাথে উলট পালট করে তারা তাদের মন মতো জীবন যাপন করত। তারা বলতো যে যেহেতু সফর মাসে কোনো কিছু করা যাবে না এই মাসে বিপদ আবাস আসে তাই সফর মাসকে মোহরম নাম দিয়ে দিত দিয়া মহর্রমকে সফর নাম রেখা তারা এইভাবে কাজ করে কুসংস্কারগুলো সমাজের মধ্যে প্রচার প্রসার ঘটিয়েছিল আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসালাম যখন পৃথিবীতে আসলেন উনি বলে দিলেন লা ওয়ালা ওয়ালা তিয়ারাতা আদু আওয়ালা সাফারা যে এই পশু মধ্যে অশুভ লক্ষণ বলতে কিছু নাই এমনিভাবে সফর মাসের মধ্যে অশুভ লক্ষণ বলতে কিছু নাই আরেকটা সংস্কার ছিল যে তারা এই চন্দ্র বা নক্ষত্র দেখে তারা বৃষ্টি আন্দাজ করত। কোনো নক্ষত্র উদয় হওয়া অথবা কোনো নক্ষত্র অস্ত যাওয়াটাকে তারা বৃষ্টির কারণ মনে করত। আপনি যথার্থ বলেছেন আরো অনেক গুরু সংস্কারের কথা আছে যেগুলো আলোচনা করলে আসলে অনেক সময় দরকার তবে যথার্থ আপনি আলোচনা করেছেন দর্শক ওলা আসাফরা ফিল ইসলাম